हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्पाइसी सीक्रेट्स থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে চিকেন রেজালা রেসিপি। আজকে এই খুবই মজাদার চিকেন রেজালা রেসিপিটা আমি কিভাবে ঘরে তৈরি করেছি সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে 1 কিলোর মতো চিকেন নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গোলমরিচ, এখানে আদা রসুন বাটার সঙ্গে আমি কিছুটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম বাটা। এখানে আমি একটা কড়াইতে কিছুটা তেল নিয়েছি আর আমি কিছুটা আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম বেরেস্তা করার জন্য। দেখুন তাহলে আমার পেঁয়াজ বেরেস্তাটা পুরো রেডি হয়ে গেছে, তো আমি এটাকে তুলে সাইড করে রেখে দিচ্ছি। তারপর ওই একই কড়াইতে আমি আরো কিছুটা তেল অ্যাড করে দিয়েছি, আর অবশ্যই রেজালা করার জন্য সাদা তেল ব্যবহার করবেন। তারপর আমি কিছুটা গোটা গরম মশলা, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে গোটা গোলমরিচগুলো। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। সব কিছু দেওয়ার পরে আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে নেব। এটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এবারে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে আমি নাড়তে থাকবো যতক্ষণ না অবধি পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো নুন, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। রেজালাতে আপনারা ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো। সব কিছু দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব। প্রায় 5 মিনিট পর চিকেন থেকে দেখুন অনেকটা জল বেরিয়ে এসেছে, আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো টক দই। দইটা দেওয়ার পরে আমি আরো 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না হতে দিচ্ছি। তাহলে দেখুন প্রায় 10 মিনিট পর চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। এবারে আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, চিকেন থেকে যে জল বেরিয়েছে আমি সেটা দিয়েই রান্নাটা কমপ্লিট করব। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো লিকুইড দুধ আর একটু সামান্য চিনি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 5 এমএলের মতো কেওড়া ওয়াটার। আপনারা যদি এটা পছন্দ না করতে পারেন তাহলে স্কিপ করতে পারেন। দেখুন তাহলে আরো 5 মিনিট রান্না করার পর রেজালাটা পুরো রেডি হয়ে এসেছে। আমি এই অবস্থায় এটাকে একটু নেড়েচেড়ে তারপর আমি বেরেস্তাটাকে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দেখুন তাহলে চিকেন রেজালা রেসিপিটা পুরো রেডি। এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, টাটা।